ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুই দিন কোনো ভিডিও করিনি, কোনো ভিডিও কালো পোস্ট হয়নি, আজও পোস্ট হবে না। বাসায় আমার গেস্ট আছে, ভেবেছিলাম গেস্টদের নিয়ে আরও ভালো করে ভিডিও করব, কিন্তু কেন জানি না ব্যস্ততার মাঝে কোনো ভিডিওই আমি করতে পারিনি। পরশু দিন ভিডিও করেছিলাম, মাত্র দুইটা ক্লিপ তোলা ছিল, ওইটুকু দেওয়াই যাবে না, ওটার সাথে মানে কিছু অ্যাড করার মতোও ছিল না, দিতে পারিনি, এটা খুবই খারাপ হচ্ছে। কালো পোস্ট করিনি, আজও হবে না। তো আজ ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে, জানি না সারাদিন আর কতটুকু করতে পারবো। তো এখন বাজে সকাল 9টা, 9টা বাজতে 6 মিনিট বাকি আছে। তো ঘুম থেকে উঠেছি আরও আধা ঘন্টা আগে, তো বসে বসে সবাই গল্পই করছিলাম। এখন যাব কিচেনে, গিয়ে চা করব আর দুপুরে রান্না করব। গেস্টদের মাঝে দুইজন বিকেলে চলে যাবে, আর একজন একবারে এসেছে। এই যে গেস্টরা এই পাশে আছে, এই যে ছমাদি আছে, এই যে বন্না হাই করো, এই যে ছমাদি, এটাই গেস্ট। এদেরকে গেস্ট বলা মানে মার খাওয়ার রাস্তা করা। আসলে এরা যদিও গেস্ট না, এখন আমি আর বন্য থাকবো, তো আমাদের বের হওয়া, ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব শেয়ার করতে পারবো। বদ্ধ ছমাদি আজ বিকালে চলে যাবে, বাবুরা আছে, বাবুরা ওই রুমে ঘুমিয়েছে, এখন ওদের দেখাচ্ছি না, ওরা উঠলে পরে দেখাচ্ছি। বদ্ধি মাত্রই ওয়াশরুমে গেলে, এখানেই ছিল। তো চা করে নিয়ে আসি, চা খাক। আর খাবার সেই পরশু দিন রান্না করেছি, এখনও সেই খাবার রয়েই গেছে, কারণ আমরা পরশু দিন, ওরা সন্ধ্যায় এসেছে, পরশু দিন রাতে খেয়েছিলাম বন্য শ্বশুর বাড়িতে, একটু ওখানে ইনভাইট ছিল, মানে গিয়েছিলাম, তো খাওয়া দাওয়া করে এসেছি। আর কাল দুপুরে ছিল মামার বাসায় খাওয়া দাওয়া, সেখানে খেয়েছি। কাল রাতে বাসায় ওই যে খাবার ছিল সেখান থেকে খেয়েও সকালেরটাও রয়ে গেছে, এখন খেয়ে নিয়ে তো পরে হচ্ছে রাতে হচ্ছে দুপুরে হচ্ছে মাছ রান্না করবো। সেদিন রুই মাছ এনেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে মাছটা রান্না করব। তো ভেবেছিলাম মাছটা রাতেই বের করে রাখবো। আর যে বাইরে কুয়াশা পড়েছে, ও এখন কুয়াশা নেই, ছমাদে উঠে কুয়াশা পেয়েছে, আমার তো উঠতে দেরি হয়েছে, এখন কুয়াশা নেই, এখন পরিষ্কার হয়ে গেছে। এই যে এখন কথা না বলে তাড়াতাড়ি চাটা করে ফেলি, সবাই অনেকক্ষণ আগে উঠেছে, চাটাকে দিয়ে দিই। এই দেখেন আমাদের শুদ্ধবাবু বিশাল রাগ করেছে, কঠিন রেগে আছে, বাবা কি হয়েছে, ছি লোকে কি বলবে। তার রাগের কারণ, সে গেমস ডাউনলোড করবে, তার মামনি তাকে সেটা করতে দেয়নি, সে রেগে গিয়েছে। এই যে বন্যা ভাত খাচ্ছে, বর্দি কাপড় চোপড় গুছাচ্ছে। বাসার অবস্থা খুব এলোমেলো, কিছু মনে করবেন না, কারণ সবাই চলে যাবে, সব গুছানো গাছানো হচ্ছে। এই যে একেবারে সেই এলোমেলো। এই যে শুদ্ধ, শুদ্ধ একটু হাই করো তো, শুদ্ধ একটু হাই করো, বাবা ছি। সকালে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, সকালে খেলাম আলু বেগুন সিদ্ধ, আর রাতে একটু ডাল ছিল সেটাতে গরম ভাত খেলাম, আর দুপুরে এখন রান্না করবো রুই মাছ। সেদিন যে শেয়ার করেছিলাম মাছটা এনেছি, সেই মাছটা, দুই দিন তো মাছে গ্যাপ পড়ে গেছে, এখন আপনাদের মনেই পড়বে না কবে কি দেখিয়েছি। তো সেই মাছটা এখন আলু বেগুন সিম ফুলকপি দিয়ে রান্না করব, একটা বেগুন পোড়া করব, আর লাউ শাকটা কাকি করে দিচ্ছে, লাউ শাকটা হৃদয়ে কিনে এনেছে, বদ্দি খেতে চেয়েছিল। আর সালাদ বানিয়ে রাখলাম, ভাত করব। এই তো আমরা একটু আবার বের হব, ছোঁদি তুই বাবু কিনে বাসায় থাকবে, আমি বদ্দে বন্য একটু যাবো, একটু কাজ আছে। তো এখন পটাপট রান্নাটা কমপ্লিট করে নিই। তো পটাপট রান্না শেষ করে বেরিয়ে পড়লাম আমরা তিন বোন, আমি বন্য আর বদ্দি, আর বাসায় ওই দুইটা কিনে ছোঁদি আছে। সবাই বের হলে একটু সমস্যা হয়, আমরা যাচ্ছি একটু বাইরে, তো আমরা যেখানে কাজে যাচ্ছি ওখানে ভিডিও অবশ্যই অ্যালাউ করবে না, তো ওখানে গিয়ে ভিডিও করবো না, বেশি সময় ওয়েস্ট করা যাবে না, কারণ বদ্দির আবার 4টায় চলে যাবে, এখন অলরেডি 12টা বাজে, যেহেতু ছোটো দিনের বেলা দেখতে দেখতে 4টা বেজে যাবে। তো গিয়ে অর্ডারটা মানে যে কাজে যাচ্ছি সেই কাজটা কমপ্লিট করে, আমার একটু ব্যাংকে কাজ আছে, আমি সেরে আসবো, বদ্দে বন্যরা চলে আসবে, আর বিকালে বদ্দি পল্লব বন্য গিয়ে ছমাদি শুদ্ধ এরা চারজন চলে যাবে, বন্য থাকবে। তো কালও বাসায় একটু কাজ আছে, কাল বাবার মৃত্যুবার্ষিকী আছে, ওখানেও কিছু বাসার প্রোগ্রাম আছে, তো সব তো শেয়ার করবোই ধীরে ধীরে। এখন বেরিয়ে যাই, একদমই কথা বলার সময় নেই, বেরিয়ে গিয়ে যে কাজ করছি সেগুলো সেরে নেই, পরে বাসায় শেয়ার করছি কী করি না করে, আমার রান্নাবাড়ি অলরেডি কমপ্লিট। এখন সব গেস্ট চলে যাওয়ার পালা, রান্নাবাড়ি কিছুই তো দেখালাম না, রান্নাবাড়ি পরে দেখাচ্ছি, সবই আছে, রান্না খাওয়া সব দেখাবো। এই যে শুদ্ধ, বদ্দি, ছমাদি, পল্লব, বন্য, এই যে তো ওরা এখন চলে যাবে, আমি ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসবো, আমার একটু বাইরে কাজ আছে, ওই কাউন্টারের পাশেই আমার কাজ আছে, সেই জন্য ওদের তুলে দিয়ে কাজটা করে আসবো, বন্য বাসায় থাকবে, পরে আমি আর বন্যাবাড়ি একটু বের হতে পারি, যদি বের হই তাহলে তো অবশ্যই শেয়ার করবো, বাইরে গেলে তো একটু ঘোরাঘুরি হবেই, শেয়ার করবো না। আর খাবারটা একটু আপনাদের দেখিয়ে দিই, এখানে যদিও এখন আর কোনো মেনুই মানে সবগুলো নেই, বেগুন পোড়া দিয়েছিলাম, সালাদ বানিয়েছিলাম, আর কাকি করেছিল লাউ, লাউয়ের ডাটা চচ্চড়ি, আর এই যে মাছ করেছিলাম সেদিনের রুই মাছটা, আলু কপি বেগুন দিয়ে। এখানে ভাত আছে, ভাত দেখাচ্ছি না। তো বাসাবাড়ি খুবই এলোমেলো অবস্থায় আছে, আমি স্নান ধান কিছুই করিনি, তো ওদেরকে আগে এগিয়ে দিয়ে আসি, দিয়ে এসে বাসা একটু ক্লিন করে, আর ঠান্ডা তো পড়ে গেছে অনেক,
সোয়েটার পরলে গরম লাগে বা ঠান্ডা আছে, তো ওদেরকে গিয়ে দিয়ে এসে তারপর সব ক্লিন ক্লিন করে গুছগাছ করে তারপর হয়তো একটু বের হবো, যখন বের হই তখন শেয়ার করবো। না সবাই তো টাটা করে দাও, শুদ্ধ টাটা করে দাও, বন্ধ টাটা করো না, বন্ধ তো বন্ধ বসে কেন টাটা করছো, তোমার তো জানো শুদ্ধ টাটা করো, এই তো টাটা করে দিয়েছে। ঠিক আছে, ঘড়িতে এখন বেজে গেছে সন্ধ্যা 6:20, আর দেখেন আমি মাত্র স্নান করে বের হলাম, কি অবস্থা। মোটামুটি ক্লিন করলাম, ভেতরে কোনো কিছু করা হয়নি, মানে ড্রয়ারগুলো আলমারির ভেতরে ওয়ার্ড্রোপের ভেতরে ওখানে অনেক এলোমেলো হয়েছে, সবাই অনেক কিছু রেখে টেখে গেছে কাপড় চোপড়, ওগুলো পরে বনসাথে ধীরে ধীরে গুছিয়ে নিব। আপনাদের বলেছিলাম কি না, এখন বলছি আবার, কাল আমার বাবার মৃত্যুবার্ষিকী আছে, তো তার জন্য কাল একটু ব্যস্তই থাকবো, আলো কম আসছে, তো মোটামুটি গুছিয়ে নিলাম, কারণ কাল একটু সময় কম পাবো না, কাজ করতে হবে, একটু বের হবো, আজও বের হওয়ার কথা ছিল, পিঙ্কির বাসায় যাওয়ার কথা ছিল, যেতেও পারলাম না, আমি আর বনা দুজনেই বের হতাম, তো সন্ধ্যাও লেগে গেছে শীতের দিন এমনিই, আর মাত্র স্নান করলাম, মোটামুটি সবই গুছিয়ে নিয়েছি। এই রুমটা এবার এলোমেলো হয়নি, এই রুমে কেউ বসেই নি, এলোমেলো হয়েছিল ড্রয়িং রুমটা, আপনাদের দেখাচ্ছি, ফ্যান দিচ্ছি ভুলে ভুলে, এই বিছানার উপরে যে কি কন্ডিশন ছিল সেটা একদম ঝাড়ু টাড়ু দিয়ে ক্লিন করে ফেললাম, এই পাশে অনেক জিনিসপত্র ছিল সেগুলো যেখানকার সব জায়গার মতো রেখে ফার্নিচার টার্নিচার মুছে একদম ক্লিন করলাম, ওখানে শুধু বন্ধ একটা ড্রেস মিলে দেওয়া আছে, ও আজকে পরে বেরিয়েছিল, তাছাড়া সব ক্লিন। আর এখানে আছে সমস্ত বাতিলকৃত কাপড় চোপড়, এগুলো পরা হয় না, এখানে বন্ধর আছে, বদ্দির আছে, আমারও কিছু আছে, এটা আমাদের একটা খালা আছে সে নিয়ে যায়, আর এই যে লাগেজটা আছে, লাগেজটা মুছে এখানে রেখে দিলাম, তো খালা এসে পুরোনো কাপড় চোপড়গুলো সব নিয়ে যাবে। এখন বৈশাখে রান্না করছে নুডলস, সে নুডলস খাওয়াবে আমাদের, তো কাকিকে বলেছি যে চা তো খাবো, একটু সন্ধ্যাবেলা চা খেতে হবে, আর বদ্দিরা তো চলে গেছে, আপনাদের তো বললাম তখন, তো ওরা যে এখন কোথায় আছে, ফোন ফোন দিচ্ছ কি বন্য, কোথায় আছে ও, এখন ওরা চুই যেতে পার হয়ে গেছে, আড়াই ঘন্টা তো প্রায় হয়ে আসছে, 4টার গাড়িতে গিয়েছে, এখন তো 6:20 বাজে, তো স্নান করতে খারাপ লাগলো না, তা ভয় লাগে যে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে কিনা, তো গরম জল মিশিয়ে স্নান করে নিয়েছি, এই পাশে বন্য আছে, ও ফোনে ভিডিও দেখছে, ওর অনেক ঠান্ডা লেগেছে, অনেক বেশি ঠান্ডা লেগেছে, তো স্নান করেছে দুপুরে, আমি মাত্র করলাম, চুল টুল একদম ভেজা, তো মুখ টুক দেখে মনে হচ্ছে কতদিন পরে মুখে একটু ক্রিম লাগালাম, কি যে অবস্থা, এই দুই দিন তো ওরা পরশু রাতে এসেছে, এর মাঝে কোনো কাজই করিনি, মানে চুল টিরনি করিনি, কাল শুধু একটু হাত মুখ ধুয়ে নিয়েছিলাম, মাথায় জল দিইনি, আজ একটু জল দিলাম, নাহলে ঘুমই হবে না, আর শ্যাম্পু করলে কাল করবো, এই তো এখন নুডলসটা রান্না করে আনুক, তারপর নুডলসটা দেখাচ্ছি, আর রাতের খাবার ভাত বাইরে কিছু আছে, ফ্রিজে কিছু আছে, ফ্রিজেরটা বের করে গরম করে নিব, আর মাছের ঝোল তো অপর্যাপ্ত রয়ে গেছে, আর কাল তো নিরামিষই খাবো, তো এইগুলো দিয়ে রাতে ভাত খেয়ে নেবো, খাবোই দুই বোন, আমাদের খাওয়া নিয়ে প্রবলেম নেই, বাবুরা তো চলেই গেছে, তো ঠিক আছে চাউমিন খাওয়ার সময় দেখাচ্ছি। এই যে চলে এসেছে বৈশাখী স্পেশাল চাউমিন, এটা আজ বৈশাখী বানিয়েছে, দেখতে তো খুবই ইয়াম্মি ইয়াম্মি হয়েছে, জানি না খেতে কেমন হয়েছে, ওরা অলরেডি স্টার্ট করে দিয়েছে, এই পাশে বন্য খাচ্ছে, বন্য অল্প নিয়েছে, এই পাশে বৈশাখ খাচ্ছে, এটা আমারটা, এখন খেয়ে নিব, মাত্র একটু চিপস খেলাম, বৈশাখ চিপস নিয়ে এসেছিল, আমার একটা বন্যর একটা ওর একটা, কাকে আবার ওই পাশে চাও করছে, তো চাউমিনটা খেয়ে নিয়ে চাটা খেয়ে নিই, তারপরে এরপরে কী করি না খাই, ডিনারে কী খাই না খাই সব দেখাচ্ছি, আর বারবারই সরি বলছি, দুই দিন ভিডিও গেল না, কালও ভিডিও দিতে পারিনি, আজও পারবো না, বাসায় গেস্ট আসলে ভেবেছিলাম আরও সুন্দর করে ভিডিও করবো, বাট ভিডিও করতেই পারিনি। ঠিক আছে, আগে খেয়ে নিই গরম গরম, নুডলস শেষে চলে এসেছে চা, এই যে গরম তিনটা তিন কাপ, কারণ সব এলোমেলো অবস্থায় আছে, অনেক বাসন নামানো আছে, সকালে কাজে দিতে এসে ধুয়ে দিবে, তো বৈশাখী মাত্রই চাটা নিয়ে আসলো, চাটা কে করেছে, কাকি চাটা করেছে, কাকি আর নুডলসটা তো বৈশাখী করেছিল, নুডলসটা অনেক ভালো হয়েছিল, ও অনেকটা বেড়ে নিয়েছিল, বাট আমি অতটা খাইনি, বন্য অতটা খাইনি, এখন আমরা চাটা খেয়ে নিই, শীতের সন্ধ্যায় চাটা ছাড়া তো আসলে একদমই জমে না, যত যাই খাই চাটা খেতেই হবে, তো আর দুধ চা টুধ চা না, এখন একদম লাল চা খাচ্ছি, একটু ডায়েট করতে হবে, অনেক বেশি ফ্যাটি হয়ে যাচ্ছি, না বৈশাখ তোমার চা কাটনাও অন্য ওঠো না কাটনা, শুয়ে শুয়ে খাবা, শুয়ে শুয়ে চা খাওয়া সম্ভব নাকি গরম, তো ওঠো উঠে বসে চাটা খাও, তারপর আবার শুয়ে থাকো, একটু ঠান্ডা ঠান্ডায় ওদের হয়তো বা লাগছে, বাট আমি যেহেতু স্নান করেছি আমার একদমই ঠান্ডা লাগছে না, কেন জানি না, আমার আসলে ঠান্ডাই লাগছে না, ঠান্ডা অনেক কম লাগছে, আস্তে বাস বিস্কিট খাওয়া চার সাথে বৈশাখ, তো যেহেতু নুডলস খেয়েছি এখন আর চার সঙ্গে বিস্কিটটা কারোই লাগবে না, চাই খেয়ে নিই, ভাত খেতে খেতে এখন তো 7:20 বাজে, 9:30 দিকে ভাত খাবো, ভাত খাওয়ার আগে রান্নাঘরে আবার কাজ আছে, মশা ভাত গরম করতে হবে, ভাত এক প্লেট ভাত ফ্রিজে আছে, আমি আজকে ফ্রিজ খুলে দেখছি, ওটা পরশু দিন রাখা হয়েছে, সব গরম টরম করে খেয়ে এটা একদম ক্লিয়ার করে ফেলতে হবে, ভালো হয়েছে
চা খেয়ে নি, খেয়ে একটু এখন আমি ভিডিও দেখছিলাম। এই 2 দিন তো ফোনের সঙ্গে কোনো বুঝতে পারছি না, নিজেই যেহেতু ভিডিও করে ভিডিও পোস্ট করিনি, কোনো কিছু আর দেখারও সুযোগ হয়নি। একদম খুবই ব্যস্ত ছিলাম, খুব অনেক বেশি ব্যস্ত ছিলাম। আর একটু বেশি সমস্যা হয়েছে কেন, আমরা বাইরে বাইরে ছিলাম। বাসায় থাকলে সবার মাঝেও ভিডিওটা করা যায়, যেহেতু বাইরে ছিলাম এমন এমন জায়গায় ছিলাম যে সব জায়গাতে ক্যামেরাটা অন করা যাবে না, এরকম জায়গাতেই বেশি ছিলাম, সেই জন্য আরও ভিডিওটা করা হয়নি। এখন বন্যাও বলছে যে এইভাবে ভিডিও করা একদমই ঠিক না, এটাকে সবচাইতে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। আসলে এটা সত্যি কথা, ভিডিওটা বেশি প্রায়োরিটি আমার দেওয়া উচিত, ভুল হয়ে গেছে, 2টা দিন মিস হয়ে গেল। আমার পরশু দিনে 2টা ক্লিপস আছে, আমি চাইলে আজ দিতে পারতাম, বাট ওইভাবে না গুছানো ভিডিও, গুড মর্নিং নেই, এন্ড নেই, মাঝখান থেকে 2টা ক্লিপস কীভাবে দিবে যেন দিলাম না। আজ থেকে চেষ্টা করছি, কাল থেকে আরও ভালো করে চেষ্টা করব ভালো ভালো ভিডিও ছাড়ার জন্য। তো শুয়ে থাকতে থাকতে আমরা 2 বোনই ঘুমিয়ে পড়েছিলাম, বন্যা অনেক আগেই ঘুমিয়েছিল, আমি একটু আগে ঘুমিয়ে পড়েছিলাম। এখন তাকিয়ে দেখো অনেক রাত হয়ে গেছে, বাইরে তো প্রচুর ঠান্ডা, দাঁড়ান এখানে তো লাইট নেই, অন্ধকার। তো 9:30 বেজে গেছে, এখন খাবার দাবার গরম করতে হবে, কাকিরা হয়তো খাচ্ছে। এই যে বৈশাখ, খুবই ঠান্ডা, ভীষণ ঠান্ডা পড়েছে আজকে। বড়িতে এসে ভাত নিয়ে বসে পড়েছে, কাকিরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি এখন ভাত গরম করব। গরম ভাত নেও না, কাকি ভাত আছে অনেকটা, আর মাছের ঝোলটা একটু গরম করে নিই, যেহেতু শীতের দিন একটু গরম গরম খেতে ভালো লাগে। এখানে সব ঠিকই রেখেছি, এই যে এখানে সব ঢাকা আছে, আমি এগুলো গরম করব। বন্য উঠলো, ওটু ওয়াশরুমে গেল, আমি এগুলো খাবার দাবার রেডি করে নিয়ে যাই। তো ঠিক আছে, খাবারগুলো আগে গরম করে নিই। তো ঘড়িতে এখন বেজে গেছে 10:30। এই যে ডিনার কমপ্লিট, অনেকক্ষণ আগে ডিনার শেষ, মশারিও লাগিয়ে নিয়েছি, বন্য এখানে কথা বলছে সঞ্জয়দার সঙ্গে ফোনে, আর একটু ইয়া করেছিলাম, মেশিন চালিয়েছিলাম, তো তো সব লাইট টাইট অফ ছিল, এই জন্য ভিডিওটা তখন স্টার্ট করলাম না, মেশিন দিয়ে ভাত খেতে বসেছিলাম, এই জন্য খাওয়াটা আর দেখালাম না। আর খাবার খেয়েছি দুপুরের ওই মাছের ঝোলটা যে আপনাদের দেখিয়েছি ওটাই, আর সঙ্গে ফ্রিজে একটু লাউ ঘন্ট ছিল, আর ভাত বের করে গরম করেছে। আমার যে চেহারা কি একটা অবস্থা হয়েছে, তো এখন চুলটা বাঁধবো, আপনাদের সঙ্গে গল্প করি আর চুলটা বেঁধে নেই। চুল রেডি করেছিলাম তখন স্নান করে, কাল আবার মেথি লাগাবো ভেবেছি, বৈশাখ অলরেডি মেথি ভিজিয়েছে, বৈশাখ ও পরশু চলে যাবে, ও মেডিকেল কোচিং করতে যাচ্ছে, আপনাদের আগেই বলেছিলাম, ও মিরপুরে যাবে। তো এখন বন্যা আছে, আমি একা না, বন্যার আমি থাকবো। তো এই তো অবস্থা, অনেক কাজ আছে, কাজের পাহাড় জমে আছে, কাজ শেষই হচ্ছে না, আর একদম মন ভোলা হয়ে গেছে, কিছুই মনে থাকছে না। ক্যামেরাটা কি ক্লিয়ার আছে, এখন চুলটা বেঁধে নেই, বন্য বলছিল ওর ঘুম ধরে গেছে, তো আমি পরে মশি টসি পটাপট লাগিয়ে দিলাম, মেশিনে জল তুললাম, অনেক কাজ ছিল সব শেষ করলাম, এখন চুলটা বেঁধে নিয়ে মুখে আমি সন্ধ্যাবেলায় স্নান করে বের হয়ে একদম ক্রিম ট্রিম লাগিয়ে নিয়েছি, এখন আর কিচ্ছু লাগাবো না, জাস্ট লিপ বাম লাগাবো, ওয়াশরুমে ঘুরে এসেছি, এখন আর কোনো কাজই নেই, চুলটা বাঁধবো, শুয়ে পড়বো। চুলের কি অবস্থা, আজকেই যখন মাথায় জল দিচ্ছিলাম মনে হচ্ছিল আজকেই শ্যাম্পু করলে ভালো হতো, বাট আজ আর শ্যাম্পু করিনি, যেহেতু কাল মেথি লাগাবোই, কাল শ্যাম্পু করতে হবে, বেশি শ্যাম্পু করা তো একদমই ভালো না, তবে শীতের দিনে শ্যাম্পুটা একটু বেশি করতে হয়, যেহেতু ড্যান্ড্রাফ হয়, তো ড্যান্ড্রাফ তো চুলটা প্রচুর পড়ে যায়, এই জন্য আমার চুলের ব্যান্ডটা যে কি হলো, বন্য লাগিয়েছি, এটা যে কে দেখে গেছে, বদ্দিবা ছমাদি, ছমাদির ব্যান্ড মনে হচ্ছে এটা, ওর বাসায় গিয়ে আমি লাগিয়েছিলাম, তো ওরা ভালোভাবে, ওদের কথাটা আপনাদের বলাই হয়নি, ওরা ভালোভাবে পৌঁছে গেছে, যদি একটু জ্যাম পেয়েছে, কারেন্ট চলে গেল, আলোটা কমে গেল, একটা লাইট হয়ে গেল, আইপিএস চলছে তো এখন একটা লাইট জ্বলবে, তো ওরা একটু জ্যাম পেয়েছে, জ্যাম পেয়েছে বলে ওদের একটু দেরি হয়েছে, ওদের 4টা গাড়ি ছিল, ওরা 8:30 পৌঁছেছে। তো শুদ্ধ একটু জার্নিতে প্রবলেম হয়, আপনাদের বলেছিলাম কি না, ওই একটু বমি করে, তো আজ নাকি বমি করে না, অনেক ভালো গিয়েছে, সবাই মোটামুটি সুস্থ ছিল, যেমন টাওয়েলটা ওইখানে মেলে রেখেছি, অনেক জিনিসপত্র গুছাতে হবে, সব এলোমেলো অবস্থায় আছে। তো এই তো ভিডিওটা আজকে আর লং না করি, কতটুকু কি ভিডিও হয়েছে বলতে পারি না, 2 দিন তো দিতে পারিনি, মনটা খুবই খারাপ আছে, ভিডিও 2 দিন দিইনি, বারবার শুধু এটাই মনে হচ্ছে, তো কি আর করা, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন থেকে চেষ্টা করবো যতটুকুই যা পারি শেয়ার করার জন্য। এটা এর আগেও 2 বার বলেছি, আমার ঈদে অনেকবার ভিডিও মিস হয়ে গেল, এর আগেও ঢাকাতে থাকতে 2 দিন দিইনি, এখানে এসেও 1 দিন দিইনি,
তো যাই হোক চেষ্টা করব, চেষ্টা তো শেষ নেই। তো আজকে ভিডিওটা আর বেশি লং করছি না, আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকে ভিডিওটা কোথাও যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে ভিডিওটা, তো অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ওই যে ওই পাশে বন্যা আছে, ওই যে বন্যা কথা বলছে। তো ঠিক আছে, গুড নাইট।